আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাধনারা বেশি দূর দূরকে গেই, বেশি দূর দূরকে গেই। আর কেনাকে পুরোহিত কোনো কষ্ট করে আইতে দিবেন না, হাসে হাসে অনেকটা হাসা আই দিও। বেশি দূর গিয়ে চেহারা উদ্দে দেখানো যাতে আর একখানা দুজন রাইকে আইন লোক বাজি গইন। আজি আজি আল্লাহর রহমতর বৃষ্টির মাধ্যমে অনারা ব্যাগুনে একান্দি দলবদ্ধ হই বইলে ইয়াদুল্লাহ আলাল জামাত অনারা একত্রিত হইলে আল্লাহর রহমতরা তনরার মাথার উপর তাইব বেগুন হন আলহামদুলিল্লাহ। একানা একথা বদ্ধই রে বুঝুন, একথা বদ্ধ বুঝুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء وامام المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا কৌলাইনকে গোসে গোসে পর চাই হুই রহমত হুতি হে মহবুব খুদা কে দুনিয়া মে জব ঈদ বেলাদত হুতি হে বলা বল উলা বেকমালিহি কশফত দুজা বেজমালিহি হসনত জমিও মিসাককে দিন সব নবীও সে একরার লিয়া উসকে লিয়ে আব আতে হে ও সরদার রসুল আব আতে হে ও সরদার রসুল আব উনকি
বেলাদত হুতি হে বলা বল্লো উলা বেকমালিহি কশফদ জাব জমালিহে সনত জমিও মিসাক কে দিন সব নবিও সে একরার লিয়া উনকে লিয়ে আব আতে হে ও সরদার রসুল উনকি বেলাদত হুতি হে বলা বলোলা বে কামালি হে কশফদ জা বে জামালি হে হসনত জমিও হসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বেগুন ভরম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عزيز عليه ما عنتم وحريص حريص عليكم بالمؤمنين রউফুর রহিম সদাকাল্লাহুল আজিম আওয়াজ বুঝা যান না নতুন জরে হনু সুবিধা না সদুগু মানুষ একদম ফিসি বই থেকে অবাই অনর কষ্ট করি এসিউন আরও কষ্ট করে আসি একজনক চেয়ারা একজনে নদেইলে ওয়াসিন খড়ো কইতাম খবর স্থানত কইতাম না অনরার কেন দেই ফ্যান গুরুকে হাঁসাইও না ভাই হাঁসাইও না এডে তো ড্রাইভার হনো ফোন নাই ড্রাইভার হনো মত আছে না মিলা সিরতুন নবীর ফৈল্যের দিন আল্লাহ যে রহমত করি জৌরত্ব হইতে উগ্র মানুষ নরিন্য করে বেগুন আলহামদুলিল্লাহ ইয়ে নই তো আল্লাহর বড় কি আরো বড় করে হন আল্লাহ বড় রহম একটা হাসাই সময় খুব বাইতে বাইতে সময় আমরা তো কষ্ট নইব মহতরামুল মকাম ওয়াজিবুল হেতরাম আজকের এই ঐতিহাসিক সিরতুল নবী মাহফিলের এই অধিবেশনের জনাব সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দেশ বরণ্য হযরত উলামায়ে কেরাম বুজুরগানে দ্বীন মুরব্বিয়ানে এজাম ব্রাদারানে ইসলাম সর্বস্তরের দিনদার মুত্তাকি পরহেজগার ধর্ম বীরু আবাল বৃদ্ধ বণিকা সর্বস্তরের ছোট বড় সমস্ত মুসলমান ভাই বন্ধুগণ আল্লাহ পাকের অসীম রহমত এই রহমত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে আল্লাহর নবীর জন্মের সাথে সাথে আরবের অবস্থা করুণ ছিল আরবের অবস্থা বেশি খারাপ ছিল মানুষ দুর্ভিক্ষে পতিত হয়ে গিয়েছিল অভাব অনটনে দুঃখে ফেরেশানে মানুষ রাত দিন গুজরান করত এমন এক সময়ে রহমতুল্লিল আলামিন আকা ও মাওলা হযরতে মুহাম্মদ মুস্তফা এত শোনো আরো জোরে সাল্লাল্লাহু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর অফুরন্ত রহমত নিয়ে
এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। শুধু জন্ম নয়, হযরত আব্দুল্লাহর খ্রিস্ট হতে হযরত আমেনার রেহেমে যখন এসেছিলেন, হজের মৌসুম ছিল, হজের মৌসুম আইয়ামে তশরিকের কোনো একদিন, ওই দিনটা সবে জুমা, জুমার রাত, ওনারা কখন চাই জুমার রাত কন্য বিশিদার রাত থেকে ইউগুই রায়চুগ্য নিয়ে আজ শুক্রবার নিয়ে ইবের হবে সবে জুমা দেখুন হন আলহামদুলিল্লাহ। এই রাইখিবের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহর পৃষ্ঠত্ব মা আমেনার রহমের মধ্যে অবস্থান করিয়ে বেগুন আলহামদুলিল্লাহ হন, বরগুলি হন আলহামদুলিল্লাহ। এই অবস্থান গড়ানোর সাথে সাথে আরবর অবস্থা এমনভাবে পরিবর্তন হইল, আরবর অবস্থা গরু চলে খেরন হইতু, মানুষ কোলে কৃষি কাজ করি বললাই জমিনের জন্য জমিন ফাড়ি, দুঃখে মানুষের এত অভাবত মানুষ ফরে গিয়ে দি রসুলে পা করে এই নোথা মার ফেরতাই ওনার সাথে সাথে এই দিন হইতিল ইরি আরবর অবস্থা এমনভাবে পরিবর্তন হইয়ে দে জিয়ান বিগত দিনের একদিনও হলুদিন চোখে ন দেখে এই রৈম্য উন্নত একটা দেশ রসুলের জন্মের কারণে মানুষ কোলে ভাইয়ি এখন হন আলহামদুলিল্লাহ। এই কারণে আরবর জ্ঞানী গুণীয় কলে যারা ইতিহাস লিখে ইতারা এই এই বছরই বেড়ে এই বছরই বেড়ে সনাতুল ফাতা ওয়াল ইতিহাস এই বছরই বের নাম রেখে দে বিজয়ের বছর। আল্লাহু আকবার, এটা রাজু রসুলের দেখছে না, রসুল তো ওরে মার ফেড, কিন্তু দেশের অবস্থা পরিবর্তন হয়ে গিয়ে এছাড়া গোড়া বছরই বের নাম রাখি দিয়ে দে বিজয়ের বছর আলহামদুলিল্লাহ। অর্থাৎ তারা এই রৈম্যে আগর জমানাত কোনোদিন শান্তি ন ভাই, আকাশে বৃষ্টি দিয়ে জমিনে তুন খের উঠি গরু চলে ফেট বড়াই আলগৈতে গিয়ে তোর আলগরিতে গিয়ে ফলে ফুলে শাক সবজি চতুর্গিনের দি দশটি ইনকাম করার দিতে একশোটি ইনকাম করার দে ইন ব্যাগিন দেখে কি হইগি হলো বেথা লুগি নইলে এই অবস্থাটা ইবে বিজয়ের বৎসর বেগুন হ আলহামদুলিল্লাহ আর বড় হ আলহামদুলিল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল বেগুনে ডর করি হ রহমতুল্লাহ তাআলা আলাই হে হদে পৃথিবীর বুকুম মধ্যে সব চাইতে বড় রাইতে দে লাইলাতুল কদর, কিন্তু এ লাইলাতুল কদর উত্তম বরে আরো কোটি কোটি গুণ বড় রাইতে আছে ই বইদে সবে জুমা যেদিন রসুলুল নুফা মার ফেরত আইসি আল্লাহু আকবার আরো ধরো আল্লাহু আকবার। ইবা এত বড় এত বড় উগরাইত এত বড় সম্মানী রাইত আজ দুনিয়ার নয় ওরে মার ফেরত থাকতে আল্লাহ সম্মানী করে দিয়ে বেগুন হ আলহামদুলিল্লাহ আরো ধরো হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব মুক্তসর সময় আর যে বিষয় দিয়ে ইন একখান একখান বাঘ বললে প্রায় আই হিসেব করি এসে দিই চৌদ্দবান বাঘ হয় ওয়ান চৌদ্দবান বাঘ হয় এই চৌদ্দ বাঘর এক বাঘ বর্ণনা করতে কমসেকম আধা ঘন্টা লাগবে, কমসেকম আধা ঘন্টা। তো আই মুক্তসর করি রসুল পাকুর বেলা দত্তন ওনার সামনে কেনা ইনশাল্লাহ আরম্ভ করি ওনারা ফরন সলাতুনিয়া
সালামুনিয়া হাবিবাল্লাহ তো সুবহ তৈয়বা মে হুই বড়তা হে বাড়া নূর কা সদকা লেলে নূর কা আয়া হে তারা নূর কা সালাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ বাগে তৈয়বা মে সুহানা ফুল ফুলা নূর কা মস্ত বহে বুলে বুলি পড়তে হে কলমা নূর কা সালাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ অনাত আওয়াজ বুঝা যায় না, এক এক অঙ্গুরিকে অঙ্গুরি কেউ না, আর গলাও ঠিক নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেখ মুত্তুন যেই দিন দুনিয়ার মুজি এসছি সহি হাদিস মোতাবেক এই দিনের নাম ঈদ সোমবার বেগুন হন আলহামদুলিল্লাহ বড় বড় হন এই দিনের নাম কি সোমবার হড় হইলেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সৌমি ইয়াউমুল ইসনাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তুন সাহাবা কলু ফুজল লইলেন ইয়া রাসূলুল্লাহ অনে প্রতি সোমবারে রোজা খাতা কোন বেগুন হন সুবহানাল্লাহ ওয়া ইয়ান ফুরান ওয়াল্লা নাকি নওয়াওয়াস হলরি হন নাকি নওয়াওয়াস বানি এই এই জ্বরে বানে আতাশটু দিন লোথিল এন্ডা কোন দৈদের বুঝে শহরে রাস্তাঘাটে ইয়া রসুলাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফারান দিবিলার দে ইতার অর্ধ হইনিয়ারে রসুল পাকে সোমবারে রোজা থেকে দে ইতারা দিনটিও দে মিষ্টি হাত দে না ঈদ মিলাদুন নবীন নাসর দে হ দিনটিয়ে কি হাত দে তোরা রসুল সুন্নত তো পালন করি একখান খুশি পালন কর অর্ধে রসুলের মিলাদ জন্ম এন হইলে একদিন পালন কর অর্ধে না না ইয়ো রসুল যেদিন এসি এই দিন ন করে ফিসাব যেদিন এই দিন না সানি বেশি আনা না আসল নিশা ফিসাব এসে দে দিন সলদ্দ না সানি ফালানি উরুস্তুর উজর তারপরে দিন ঠিয়ে নাস্তা পানি খাই ফ্যাট বড়াই শান্তি করি গরম মুজি ক্যাঙ্গুর কি দিন ঠিয়ে নমাজ করি আল্লাহ জানে কিন্তু রসুলের মোহব্বত এসকে নবীর মধ্যে এডে বোধকে বেউসু গিয়ে হই বেগুলো ডর করি হন আউজু বিল্লা তো রসুলের জন্ম হইয়ে দেয় খুশি হইয়ে দেয় একখান ডর করি হ খুশি হইয়ে দেয় আর রসুলে পাকে রোজা তাই কি সাহাবা কুলে ফুজল লইয়ে আমার রোজা তা হনকা সোমবারে হাদ ফি হে বলিতু হাদ এ দিনে আই জন্মগ্রহণ করবি যেন শুকুরিয়া করি দি আলহামদুলিল্লাহ তো রোজা তা হন নান কি মুখালা করি ফিলন নাকি খুশি হন জমা থেকে আঞ্জলি রসুলের জীবনভর জন্ম দিবস পালন করি কিন্তু কিতা আইরে আই আর দেশের জন্মদিন পালন করে দে এই ফ্যান্ডল গান গান খেক খাড়িয়ে ইম বরি ইরে দরম ফুরাই তারপরে জন্মদিন পালন করে আর রসুল পালন করি দে ডর করি হকি করি রে
আমরা তো মন চাইব না, রোজা চাই পারিবেন না, ডর বেরিয়ে মানা পারিবেন না, রোজা চাই লিবে সমস্ত চাই বোধ হয় এই আজি গমত্যা কাইলে ওইব হলবাতে কাইম করিবে রোজা। এখন ঈদ মিলাদুন নবীর খুশি ঈদ একখান বুখারি শরীফ ওর হাদিস শরীফ মুজে এসছে লিসায়েমে ফরহাতানে ফরহাতুন ইনদা ইফতারিহি ওয়া ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। আলহামদুলিল্লাহ ঈদুল খুশি একখান, রোজা তাইলে আরো দুইয়ান, আল্লাহু আকবার হকুশি হইয়ে ফরহাতুন ইনদা ইফতারিহি, রোজা তাই ইদি উপোস তাই ইফতারত্তম মুজে ইফতারত্তম মুজে এটা তুন সাত সমুদ্রর ফানি বেঁ খাইবি লইতে মনে কর মজা না, মজা লাগেন না দুনিয়ার মিষ্টি জাল মুড়ি ও বাঙালি সুন্নত আরবি সুন্নত যেটাই না আছে মনোহর দিন বেগিন টানিয়ে রে বাসন উদ্ধার হইবি লাগে বললা আল্লাহ দুনিয়া থন জমিদের নবাব সলিমুল্লাহর ফুয়ো বালাখান তো ভবিষ্যৎ হদে কেনা জাল সামনি আনো উগো খেসা মরিস আনো অজন্য হতে আর ইফতার তুম মজিতি সাপ দে গোড়া দুনিয়া খাইবি লাগে বললা ইয়ার তুম খুশি আর কি আছে আল্লাহ আকবার আরো বড় হইলে হল না। আর একখান খুশি যেতে কেয়ামতের ময়দানের মানুষ বেগুন উড়িব ইটার আগে আল্লাহ পাকে আর শুন নিছে একখান দস্তরখানা বিছে গিয়ে এটার আরে এটা আল্লাহ দাওয়াত দিব রোজা থাকি দিব রে আলহামদুলিল্লাহ ইফতারি ইবে বড় হইব না ইব বড় হইব বা খুশি অন্য বেশি হইব হারে ডাইব দে ও কো না রোজাদারের ডাইব দে এসকা ইরে একটা দস্তরখানা ফুরেখানা তো দিব তো দিব হতো তোরা জীবনভর রোজা থাকিলি আর মহব্বতে উয়াস আসিলি আজিয়ে মন যেন গুরি মনে হয় এং গুরি হা আল্লাহ আকবার আরো বড় আল্লাহ আকবার আল্লাহ আকবার। ইয়া হকুশি বেলে ঈদে মিলাদের একুশি রোজা তাগিরে হওনা দুই কুশি মোট হকুশি গিয়ে তিন কুশি তোরা দিন দিয়ে লেন্ডা ফোন ধরে নাচবি বেড়া আর আর রোজা তাগিরে তিন নেন মেরগুন দিয়ে বেগুন আল্লাহ আকবার আর আর ঈদে বুধ হন তিন নেন বেগুন আলহামদুলিল্লাহ থই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মইদে দিনই বইদে সোমবার রসুল খন্মা সুম্মজি জন্মই রসুল হথারি কুম্মজি জন্মই হাদিস শরীফের মাধ্যমে বিস্তারিত ফানো যায় বেগুন ডর করে হসবাহান আল্লাহ বিশেষ করে পরবর্তী যুগর আলেমলে পরবর্তী যুগর আলেমকলে ইতারা বিভিন্ন রকমের গবেষণা করি রসুল পাকর জন্ম তারিখ এবং জন্ম মাস এই দুইজন লইয়ে ইতারার ভিতরে বিরাট বিভ্রান্তি হই ইতারা বারো আন পর্যন্ত তেরো আন পর্যন্ত মত প্রকাশ করি তেরোড় উল্লা তারিখ হইয়ে তেরোড় উল্লা মাস হইয়ে বেগুন হসু বাহান আল্লাহ আর বড় করে হসু বাহান এই বারো নম্বর মইয়ে এক নম্বর হইতে এগারো নম্বর আরে বিভিন্ন মত আছে বারো নম্বর মইয়ে আল্লামা মুহাম্মদ ইবনে ইসহাক বেগুন ডহরগুলি হ রহমতুল্লাহ তাআলা আলাই ঐতিহাসিক তিনি
বারোই রবিউল আউয়াল হয় তারিখ ঠিক ধরে বারো তারিখ ডরগুড়ি হ তারিখ বারো তারিখ এবং মাস্টিক বিল্য দেয় রবিউল আউয়াল দেখুন আল্লাহ আকবার এগারো মত অমর পরে এবার বারো নম্বরের মধ্যে এই মতই প্রকাশ করিয়ে এবং এই সারা দুনিয়ার মধ্যে প্রচলন হই আলহামদুলিল্লাহ হ তারিখ বারোই রবিউল আউয়াল সোমবার তিনুয়ান আগে গেল এসে তিনুয়ান হযরত আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাই এই ইয়ালোর গুরুত্ব দিয়ে বর্ণনা দেবদে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানা এইভাবে বর্ণনা করি কি বারোই রবিউল আউয়াল সোমবার ব্যবহন আলহামদুলিল্লাহ আর রহন আলহামদুলিল্লাহ বারোই রবিউল আউয়াল সোমবারে পৃথিবীর বুকুর মধ্যে এমন একটা সময় জীবের মধ্যে রাইতও নয় দিনও নয় রাইতও নয় ডরগুড়ি হ দিনও নয় রাইতে হে আল্লাহ নবীরে আট টাইম মজি ফাটাছো না দিনে হদ আল্লাহ তোর নবীরে আয় দিনের সময়ত ফাটাছো না রাইতে এদের দিনে হারাহারি দিয়ে বেগুন হ সুবহান আল্লাহ সাহেসে পুল জি নয় ইনসান পুরপুরি ফেরেশতায়ে ফুল জিন ইনসান পুরপুরি ফেরেশতায়ে ফকির দরে বেশে বেগুন হ না ফকির দরে বেশে বাদশাহ সাহে হ ফকির দরে বেশে বাদশাহ সাহে ফরতে গলার মালা সাহারাতে পুটলরে পুল রঙিন গুলে লালা সেই পুলে রই খুশবতে আজ দুনিয়া মতো ওয়ালা রাইতে দিনে সূর্য দিয়ে হার আগে রাইতে হার দে দিনে হার দে আল্লাহ হ দে ও রাইত তুইও না হুসুর ন ও দিন তুইও চেহারা হালানো করিস আয় দোনো রাইতের দে দিন দোনো আনোর মাঝু দি সবে সা দেখে রক্ত নয় দিন নয় রাত আমার মাহবুব নবী তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্তু আর শিব্যাত মানব জাতির চরম এবং পরম বন্ধু পরম আদর্শ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয় দুনিয়াত ফাটাইলাম বেগুন হ আলহামদুলিল্লাহ বড় বড়ি হ আলহামদুলিল্লাহ হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত হদ যেই সময় আর প্রিয় সন্তান দুনিয়াত আয় গুরুত্ব হই আয় আশেপাশে ফারাইলে কোনো মানুষ ডাকিনও ভারি কিয়া আয় আলামতিন বুঝিনও ভারি দি বেগুন হ সুবহান আল্লাহ বেহস্তুতুন আল্লাহ পাকে মাই ফাহুদুন ফাটাইয়ে ফাদামে না নড়রাইয়ু আয় বিবি মরিয়ম ঈসা আলাইহিস সালামের মা আশি দি তোর সাহায্যার্থে বেগুন হ আলহামদুলিল্লাহ আর বই শিক্ষার মারি হবে
আয় বিবি আসিয়া, ফেরাউনুর বিবি আয় আসিদে তোমার মায়ার মহব্বতে ব্যবহার হসু বাহানাল। আর আর সারি কিনে দি যে দুগুণ মানুষ দেখতে লাগ্য এগুণ বেগুণ এদে বেহেস্তর হুর আল্লাহু আকবার, বড় করে হল আল্লাহু আকবার। উম বেগুণ কি বেহেস্ত হুর হুর হুর। বিবি আমেনাই ফরমার উগো সাদা মরুর মতো, উগো সাদা মরুর মতো ছবি লই রে আর কিনারে আই রে, ফাক্কান মরুর ফাক্কান লই আর ফেড মুই মালিশ করার দুর্গে বেগুন ও সুবহান আল্লাহ। এই মালিশ ইবে গইতে গইতে আর তুনে কেনা খুঁড়ি উঠিল, মালিশ ইবে গরম রোয়ার মারে আর খুঁড়ি বন্ধু বিয়ুই বেগুন ও আলহামদুলিল্লাহ। আরো রহন আলহামদুলিল্লাহ। অনরা বুঝলেন না আওয়াজ, আর তোকে গলার দৃষ্টি আওয়াজ ইয়া আর কেন অসুখ আছে বেগুনও দোয়া করবেন তৈ। ফেডম্ব যে আত্ম শান্তি আই গেল কি হঠাৎ দেখিত দি ক্ষণ দুঃখ ক্ষণ কষ্ট ক্ষণ বেদনা সারা আর ফুয়া হুয়া দুনিয়ার মজি জন্ম গিয়ে ওই বেগুন হন আলহামদুলিল্লাহ, আরো ধরো হন আলহামদুলিল্লাহ। এই সময় হযরত আব্দুল মুত্তালিব রসুল পাকর দাদা হযরত আব্দুল মুত্তালিব খানায়ে কাবার দায়িত্বশীল, খানায়ে কাবার দায়িত্বশীল ডর করে হ রসুলর আরো ধরো হ রসুলর, রসুলি বেজাইলে বংশ নয় রসুলর বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ বেগুন আলহামদুলিল্লাহ। এবং আজীবন এই বংশের উপরে খানায়ে কাবার দায়িত্ব আছে, খানায়ে কাবার দায়িত্ব, খানায়ে কাবার কোনো কাজে হযরত আব্দুল মুত্তালিব মক্কা শরীফে কে গিয়ে দে সাদে ওয়ামালাতিল কাবা ইলা মাকামে ইব্রাহিম, অদেক আশ্চর্য কিছু দেইলে আমায় গোড়া মক্কা শরীফ প্যান গোড়া আল্লাহর ঘর গান উই চই ফরিয়ে রে মকাম ইব্রাহিম রিক্যা সজিদা ফরিয়ে ওই বাবু আল্লাহু আকবার। গোড়া মক্কা শরীফ প্যান মকাম ইব্রাহিম রিক্যা সজিদা ফরিয়ে ওই এবং এর বিচুত্তুন আওয়াজ আইয়ে দে ডর করি আল্লাহু আকবার, আরো বড় করি হল আল্লাহু আকবার। হতুন আইয়ে দে খানায়ে কাবার ভিতর তুন আওয়াজ আইয়ে দে আল্লাহু আকবার এর ধ্বনি বড় করি হল আল্লাহু আকবার, আরো বড় হল আল্লাহু আকবার। রব্বা মুহাম্মদ নিল কাবা আলানা কত তাহারানি মিন আনজাসিল আসলামি ওয়া আরজাসিল মুশরিকিন, মক্কা শরীফের বিতুতুন বড় কণ্ঠে আওয়াজ আই দে ও আল্লাহ আজি এর এই শুভেচ্ছা দেখো রক্ত আল্লাহ কি তুই কি নিয়ামত দুনিয়া মুজি ফাটালি, আল্লাহ তোর এই নবী রসিলায় আল্লাহর ভিতরে 360 মূর্তি আছে, নাফাক মূর্তি আছে, এই 360 নাফাক মূর্তি তুন আল্লাহ তুই আর বাসাইয়স আই খানায়ে কাবারে আল্লাহু আকবার। ওয়া আরজাসিল মুশরিকিন, এবং এই নাফাক কাফের কোলে আই খানা তওব করে গুরু জোরায় রক্তটা দেয় খানায় কাবার দলে
আর আরে সৌদিন ওডল নসইতো খানায় কাবার উনে গরু সর জোয়ারাই রক্তি নেড়ে ডলতো হদেই নাফাক মুশরে কুতুন আল্লাহ তুই আর বাসাইয়েস রাখুন আল্লাহ আকবার আর বড় আল্লাহ আকবার ও বা খানায় কাবার ভিতরে 360 মূর্তি আছে ডর করে হ হ 360 মূর্তি আছে খানায় কাবার ভিতরে মূর্তিও না মাটির জানে না না মাতকা মূর্তি মাটির জানে না লাতি মারিলে আর মাইরগুসকা হইতে দিব না কুঁড়ে ফেসাব করে দিলে সেই হইতে দিব না এই মূর্তিও না শিক্ষার মারি মুখ কেবল গেরকে হু আল্লাহ আহাদ কহেতে তে আল্লাহু আকবার এই মরা মূর্তি লারিলে নরিন না জানে হাংসায় ধরিলে হইন না জানে নবীর প্রেম ধরিয়ে রে মূর্তিও কলবে সজিদত করে কলমা ফির গেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ ইয়া তো আর টাইম পুরো ইয়াই দেখবো আহ হইতে যাই তা নয় তো ইন্দি জরে একটা লাটেলে ইন্দি টাইমে আর একটা লাটেলে হইতে যাই ধন্যবাদ যাক এর ফরের গঠন হইয়ে দে বাইকতে বাইকতে এর ফরের গঠন হইয়ে দে দুধ খাবানি ডর করি হ কি ফুয়াজাত মেডি ফুরগি আবুল আহাবর বান্দি আবুল আহাব পড়ে বেগুন হ দেখো না আবুল আহাব কোরআন শরীফের ভিতরে হরে ভিতরে কোরআন শরীফের ভিতরে এই আবুল আহাব রসুল পাক সাসা ইবের উপর বাঁধি আসিল ইবের নাম সওয়াইবা বাঁধি ইবের নাম আবাজি রসুল পাক মার ফেডক সমস্যা সমস্যা থাকতে বাপ গেল যে সিরিয়া মুজি ব্যবসা করি বলল হজরত আবদুল্লাহ একটু নাই বিশ্ব মদিনা শরীফ ও রুয়ারি আছিল হজরত আমেনার বড়গর এডো রুইকে দুশের পাঁচ দিন তাহা অবস্থায় একদিনে মহামারী ওই বিরাট অসুখ হইয়ে রে মদিনা শরীফ এলাকার হজরত আবদুল্লাহ ইন্তেকাল করে বেগুন হসুবাহান আল্লাহ আরো বড় বেরি হসুবাহান আল্লাহ ওরা ওনারা হলো বীজ দিলে একজন না নবীর জন ইকে আইজন গি এই সাইডে আইজন গি ফুক সাইডে আইজন গো ইকে তুমি বাতাই আই তো বেগুন ফুক সাইডে আইজন গি দোর শরীফ পরি পরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়েনা বেগুন আই যোগি বেগুন আই যোগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়েনা শফিয়েনা মো মাইফুয়াই বিয়া এ বান্দি বিয়া দূরি 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 আহা বাফে তো সিয়ারা ন দেখে দুনিয়া ফেরত থাকতে বাদ তো দুনিয়া তুমি গিয়ে গই আহা এই ফুয়া এই ফুয়ার খবর গেল খারে হইম উগ্র ফুয়া হইয়ে দে খবর গেল খারে হইম দূরি যাই রে সামুদি আবুল আহাবর লক পাইয়ে ইবা আবুল আহাবর বান্দি মাইগে হইবা হাদে ও আমার মুনি একখান বড় সুসংবাদ সুসংবাদ হদি কি হওয়া কি হওয়া হদ অনুরূপা বাইফু তুই বেগুন আল্লাহ আকবার অবাজি এড়ে মরত তৈলে এনেও খুশি হয় আর মরত তৈলে আবার উন্দি বাম নেই দিব তো সাঁসার তুলে কেন জোর দেয়া করে অন্যান্য ঘরে বাম নেই দি এনে অলিবে তুলি হদে সবাইবা তুই আর বান্দি যা তোরে আজি আজাদ করে দিলাম বেগুন আল্লাহ আকবার
তোরে আর বান্দিত্ব মুক্ত করে দিলাম। তুই আজই হইতে স্বাধীন, যা তুই বান্দিন হই তুই স্বাধীন। তুর্গিম বেগিন আইসাইম, তুই আর বাইবু তোর দুধ খাওয়া গই। আল্লাহ একবার, আর বড় করি আল্লাহ একবার। বা আবুল আহাব খুশি হইয়ে না, আবুল আহাব দুজুগি নাকি বেস্তি ডর করি হা দুজুগি। আবুল আহাবে যেতাইন কষ্ট দিয়ে নবীর ইতিহাস তার দেখানো যার দুজুগি এন আবুল আহাবরে অতি সোমবারে ও নিবে তুলিয়ে রে বান্দিনি আজাদকা গড়ি দিয়ে খুশি হইয়ে রে আল্লাহ আবুল আহাব আইও তরু আর খুশি হয়ে গেলাম বই আলহামদুলিল্লাহ। প্রতি সোমবারে আজাবি খবর হইছে আসর পর্যন্ত প্রতি এবং দোজক পর্যন্ত প্রতি সোমবারে আল্লাহ পাকে আজাবুতুন আবুল আহাবরে মুক্ত করে দে আলহামদুলিল্লাহ। ওয়া কিউর খুশি হা না বাইফু তোর কিউর খুশি মরত পোয়ার এ রসুলদের দাঁড়ালে যে তো রসুলদের জানিয়ে তাতে মারিয়ে আলো হবে হেলে গিয়ে রসুল হবে হা না উ খুশি হইয়ে রে সোমবারে খুশি হইয়ে দে আল্লাহ দাঁড়াইও তোর মন খুশি হইয়ি আজীবন তুই তো জগজ নিবি কিন্তু সোমবারে তোর আজাব কমু যুগাগুন হ আলহামদুলিল্লাহ। আর খুশি জমা থেকে আর তুমি খুশি বাহা ফুরিব না নফরিব হ আর তুন কৌ নাই নখি গোসে গোসে পর চাই হুই রহমত মূতি হে মাহবুবে খোদা কে দুনিয়া মে জব ঈদ বেলাদত হুতি হে আল্লাহ আকবার আরো ধরো আল্লাহ আকবার। বিস্তারিত আলোচনা করিব সুযোগ নেই, খুব সংক্ষেপে আর দুই চার পাঁচ মিনিট সময় আছে। তো সবাই বেদ উত্থান করাই সোয়ানাত কান দিন হজরত আমেনা উত্থান করাই সোয়াত দিন। তারপরে এই যে নিয়ম আছিল সোয়ারে দুধ খাবেন্যা হজুন আছে দাইমিয়া উন ওরে দিহিলা বুঝতে হইতে শুনিউন বনিসা দুতুন মানুষ কলাইছি কলাইছ তুতুন ফোয়াসা নি বললাই দুধ খাবই বললাই উগলার আমি কা গাদি আর গলার আমি কা উট নিজের ফোয়া হুয়া জামাইব হজরত হালিমা সাহা দিয়া বেগুনুর ফিসে দিয়েছে বেগুন সুবহান আল্লাহ উইতারা হতো তুই তুই এতদিন দেরিকে বেরিয়েস একটা ফোয়া খাবি নি হদ আর আর উঠ লড়া দে গাদা লড়া দে আর ই আইন্য ঘর দে আর আগে আইন্য ঘর দি হদ আর তো ফোয়া বেগুন লই ফিরলি হদু দগ্গ ফোয়া বাকি আছে দে ইবে বাচ্চারা ফোয়া দে ইবে কেন লয় দূর বড় হইলি বেগুন ডর করে হন আউজুবিল্লা আর বড় করে হন আউজুবিল্লা ইবে বাচ্চারা দে বলে কেয়া তুই কেন করিবি এটা ফোয়া তো আর নফাবি জামাইরে হ দে বউয়ে খালি মেয়া হদে খাইলে যাইম বিনে এন গরিব দেশের অবস্থাও খরা উঠ চল গরু গাদা উন খনে খানা বিনে নভাত দে আর ইতুদ্দ নভার খাইলে যাইম বিনে খোয়াও ফালি দু দুও পয়সা ফাইলি আবার হদে বাপত নাই হইত নারি পয়সা ফাইকি না হইত নভারি মন্নান বট দশ শুরু করি রে রসুলি পাক রানি বলে লাগে ই আমরা তো আওয়াজ বুঝা যান না হুঙ্গুরি খেয়াল লাগে রসুলি পাক রানি বলে লাগে ই বিবে হালিমে আসতে করি মুকুম মজে হক গা খর দিয়ে দে খরি এন আলগাই দে দেখতে চাই বিবি হালিমের ইচ্ছা সাথে
মুস্কুরাইয়া আসে দিকে, আল্লাহু আকবার, এন দুদুর হুয়া আসি দিবি লাইয়ে দে কিল্লে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞানী সহি ভাষা আড়ে সিদ্ধের মাধ্যম চৌধুরী হয় এলে জাতুর মধ্যে জাতি বহিতে বনি সাত, এই সাত বংশ মুজি আল্লাহ নবীর ফেলার দে আল্লাহ, তাদের নবী যদি আসি নৌড়ি তার তো গামলা আইব না, আল্লাহ সুন্দর মেয়ে আশাই দিয়ে গোলাপ ফুলের মতো বলো আল্লাহ একবার, আরো বলো আল্লাহ একবার, তাই বাজি এই বেল ওইয়ের যাত দে দু তিন দিন বাদে বেগুনের অবস্থান গুলো, দু তিন দিন বাদে বেগুন যাই ভবিষ্যত, বেগুন বড় মানুষের ফোয়া ডর ডর মানুষের ফোয়া বেগুনও ভাইয়ে দে উদে তিমি ফোয়া ভাইয়ে দে বিবে হালিমে অবাজি সাদে গাদাই বেতন নোয়া খেস জ্বালাই গিয়ে আলহামদুলিল্লাহ আসিল হাত্তা হাইয়া ইবে সামটা নিন উঠার গুণ ব্যাগগুলোর মধ্যে স্বচ্ছ গাই উঠি আলহামদুলিল্লাহ হাই উগ্র উগ্র মারত দে ওইতরার কিন্তু দুমুরের ইবে মারত দে দুমুরুর দে যাইতে যাইতে ব্যাগগুলোর আগুদি গেই হই আল্লাহ একবার, হ্যাঁ ব্যাগগুলোর আগুদি গেই হই এটা আগুদি যাই রে ইতরা তুই সারি কিনে দিগিরি ফেললে হালি মেটি এটি 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 একা হতাশ হতাশ ব্যাগুন সারি কিনে দিগিরি ফেললে হদি কি হতা হদে ওক জিবে লগেলি কুয়া নি বললাই গাদা জিবে লইয়া লেগে এলি ইয়া অন্য গাদা লই মলই হলো মারামারি দি ইয়া গাদা হর কে উঠর আর কিতাব উঠেরদের গাদা দোলোয়ান আছে আর সহ্য নাই বেগুন হ আলহামদুলিল্লাহ দুলুতুন তোরা ফলিয়া আনিলি দে গাদা দের ও হদে এই দুনু আনাইয়া তোরা ইয়া উচ্চুস দে দুনু আনা নাকি বদলি ফেললু হজরত হালিমিয়া শুকুর ভানি হেরি দিয়ে খুশিয়ে আল্লাহর শুকুরিয়া করে ও আর দেশের মানুষ কর উঠো ন বদলি গাদ ন বদলি আর আর কোয়াল বদলি গিয়ে দে সুবহান আল্লাহ আর জোরে হ সুবহান আল্লাহ আর আর কি বদলি গিয়ে দি কোয়াল বদলি গিয়ে দি আবাজি ই ব্যাগিন হইতে গেলে বহু সময় যাক অনেকদিন অনেকদিন পর এটা সবকে সদর ইং হইলে তো এক ঘন্টা লাগবে বহু ঘটনা অনেকদিন পরে একবার একখান কথা হয়ে উহার শেষ করে হইলে আবার হজরত আমেনারা আনি দিই পাঁচ বছর গিয়ে ফুয়াকলের খেলা খাইতে যায় এলে মাঠ পাইলিয়া আজি নে ফুয়াকলে খেলা খাইতে যায় তো হজরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইলে ফুয়াকলের মারে মারত যায় কি খাই বললাই কিন্তু তারা খেলা হাদে রসুলে পাকে খেলায় না কেন ন হায় এনে সাই থেকে দে হারে হনো দুঃখদের হারে হনো দাগাদের অনা ন হ্যাঁ খেলা মুজিবেন দুঃখ দেখাবো না জোয়া খেলা রে ইনকি খেলা মানে জোয়া খেলা এই দাগাদের দে দুঃখ দে ইন দেখে রসুল পাকে নিয়ে নিয়ে চিন্তা করে আজ মুগরিবর আগে আগে ফুয়ার বাফকল আইয়ে আইয়ে রে ফুয়া অকল ওরে থোয়াই থোয়াই বেল্লো ডুবতে যার ফুয়া তেল ইরে খড় জাগুই গরজ জাগুই হজরত রসুলে পাকে দেখে দে সত্যি দিন আর জিনে আর মা ইয়ে দে না আর আত্মান ধরি বললাই ইতালে বাফক কুলে ধরি ধরি লই যায় আর বাপ খড়ে আর বাপ তো আর কোনোদিন ধরি লইন যায় বেগুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আদাব তো মুজি মার হদায় যাইতাম নয় আর হদ গিয়া হদ আমার একখান কথা তো জীবন নহলি কি হদে ফুয়া বেগুন রে বাপ অফুত কইরে নাম ধরি ডাকি ডাকি
ব্যাগগুলো ধরি ধরি গরম লই যায়। ও মা, এতদিনে দের গুজে আর বাপ্প কোনোদিন কেন হইল, আর এখন আত্মাল ধরি ধরি গরম নিব লাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা তখনও জবাব দিন্য করে, শখুর ভানি ধরতে ধরতে সিনে বুড়ি দের গুই ফুয়ার কোনো জবাব দিন্য করে, কোনো জবাব দিন্য করে। তোই মাই ফুয়া যাতে সোয়াত বছর গিয়ে ইয়ে ওয়ার শেষ, তোই পরিকল্পনা করি গিয়ে দে। আর ফুতুরু তো বাপ দেখান্য ফেললাম, 250 মাইল দূরে মদিনিয়া, 250 মাইল দূরে। আর ফুতরে বাপের খবর দেখাই এলু, আর তোর বুঝাই দিয়া উড়িব এই মেডির ভিতরে তোর বাপ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাট বাবানালই উম্মে আইমুন হযরত আব্দুল্লাহর বান্দি সঙ্গে লইয়ে রে, রসুলে পা করে সঙ্গে লইয়ে রে, হরে মদিনা শরীফ গিয়ে গই। উদ্দেশ্য হলো বড় বাড়ির জন্ম হয়, মনে ভিতর তাই গিয়ে ফুত্তরে লইয়ে রে কেনা বা তার বাপর খবর জিয়ারত করি উল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খবরের হরম বইজে রসুলে পা করে তিয়া গড়াই, হযরত আমেনা দুনো চোখের পানি খান এড়ে দিয়ে দে। ও ফুললে বাপের কথা ফুসল লি, দুনিয়ার ব্যাগগুলো তুম বাবা যে তোর গা হলে অফুত এই মেড়ির নিচে তোমার বাপ শুইতে কে। আল্লাহ আকবার, আরো ধরো আল্লাহ আকবার। এই তুন আই যে বিশ্ব আস্তে আস্তে কিছু দূর এসছে, সাদ হযরত আমেনা তুন অসুখ আরম্ভ হইয়ে। সুবহানাল্লাহ। ফুয়া 6-7 বছর হইয়ে হযরত আমেনা তুন কি হইয়ে অসুখ আরম্ভ হইয়ে, বাফুর তুন অসুখ আরম্ভ হই, রসুলুর বুক খালি ঘুরি গিয়ে চোখে ন দেখে আল্লাহ নবীয়ে। এবার আল্লাহ তুন কি মনে হর দে আ সাদে কিছুক্ষণের ভিতরে এই ফতন মুজে মা ও মারা গিয়ে। আল্লাহ আকবার, আরো ধরো আল্লাহ আকবার। 6-7 বছরের ফুয়া রসুল পাক মার মাতার ইয়ে ইরে মনের বাপ কেঙ্গুরি প্রকাশ করিব, শুকুর ভানি কেঙ্গুরি জড়িয়ে কেঙ্গুরি জড়িয়ে। আল্লাহ নবী তুম উম্মে আইমানে এড়িয়ার মানুষ সকল ডাকিয়ে রে, এড়ে ফতম মুজি খবর দিয়ে রে, রসুলে পা করে হলন লই খাঁদল লই মুখুতাত বলে সুমাদি বুকুল লই রে হলবতে মক্কা লই শেলা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ। রহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ। সর্বহারা ওয়ার শেষ, সর্বহারা। মাও নাই বাপও নাই, কিছুদিন ঘরে দাদাও গেলুই, তারপরে হযরত আবু তালেব ইবো কিছুদিন বাদে গেলগুই, কতদিন বাদে হযরত খদিজাও গেলগুই। যাইতে যাইতে নবীত্বন আর কিছু না থাকে এই জমিনের উপরে, এককভাবে থিয়ে গিয়ে সারা পৃথিবীর মেঝে কলমা জারি করি গে আকা ও মাওলা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতর ভাগ্যবান আজিয়াজর রসুলুর মিলাদুন নবী বর্ণনা, হযরত আবু তালেবে রসুল পা করে হাঁদুরু বললই মক্কা শরীফের কিনারে যাই ফিটান মক্কা শরীফের লাগাই দিই, হা দেখ না করি রে আল্লাহর কাছে জ্বর জ্বর ছো না, জ্বর বৃষ্টি ছো না আল্লাহর কাছে। হযরত 27 বছর রসুলুর রসুলে উর্মিকে কেনা সাইয়ে দি সেরা করি গে দে এ ধর্ম জিওয়া বিয়াজু ইস্তাস কাল রামামু বেবজিহি সমাইলুল ইতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি। গোড়া আকাশত মেঘইরে জরইরে গোড়া আরব দেশ এমন ভাবে উর্বর গিয়ে দি জীবন তো হলদিন ন দেখে বেগুন। আল্লাহু আকবার,
আজ ঈদে মিলাদুন নবীর দিন, আজ ইয়ে বৃষ্টি হইয়ে অদ দইয়ে না নমা থেকে অদ দইয়ে না অনার লাখন অসুবিধা হইয়ে না একখান অসুবিধা হইয়ে দে তাই রে ঘর জন্য ঘর একখান অসুবিধা হইয়ে তুই এনে বালা নহব না রহমতের বৃষ্টি হয়ে ভালিয়া আল্লাহ পাকে দুয়া তবর খাবালিয়ে না খাইতেলেন অন জরল্লা ঘর জন্য এলে না তাই জাঙ্গা আসো না নাই আল্লাহ ব্যাগির রহমত বাদ আর গজব কিছু নাই ব্যাগুন আল্লাহর কাছে চ আল্লাহর কাছে দোয়া করো আতুন হাড় ওদের কেন বেশি সমস্যা আয় আওয়াজ করতে আতুন বাজার ব্যাগুন এখানে আরো দোয়া করিগুন আল্লাহ পাকে যাতে এখানে বেহারামতের সেফা দে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।